হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আজকে আমি ভেজ ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। চলো শুরু করি। দেখো, আমি এখানে ক্যাপসিকাম, চাল, কাজু, কিশমিশ নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো আর এক চামচ সাদা তেল দিয়ে দেবো। আর আমি কাজু কিশমিশগুলো আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর চালটাও আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রাখলে ভালো হয়, তোমরা এরকমভাবে ভিজিয়ে রেখে দেবে। দেখো, আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি এটাতে এক চামচ মতো তেল দিয়ে দেবো। তোমরা চাইলে পুরোটা তেল দিয়েও করতে পারো, বা তোমরা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারো। আমি এখানে দুটোই মিক্স করছি। অনেকে ঘিটা পছন্দ করে না, তারা শুধু সাদা তেল দিয়েই করবে। দেখো, ভালো ঘি তেলটা ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু গরম হতে দিয়ে দিই। তারপর এটার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দেব, গোটা গরম মশলাগুলো। এবার এটা আমার গরম হয়ে আসছে, এটার মধ্যে আমি প্রথমে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, এবার লবঙ্গ দিয়ে দিলাম। তারপর আমি দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার গরম মশলাগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি কাজু কিশমিশ অ্যান্ড যে ক্যাপসিকাম রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা আরও মানে অন্য সবজিও দিতে পারো, গাজর দিতে পারো, আমি এখানে ক্যাপসিকামটাই দিচ্ছি। এবং কাজু কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, কাজুগুলোকে আমি এরকমভাবে ভেঙে নিয়েছি। এবার এটাকে হালকা ফ্রাই করব, একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। তোমরা গাজরও দিতে পারো, আমি গাজরটা দিইনি, গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। দেখো, এবার আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো এরকমভাবে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবার হালকা নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ক্যাপসিকামগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি। দেখো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখো, ক্যাপসিকামগুলো আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, এটা আমি বাসমতি চাল নিয়েছিলাম, দেড় গ্লাস মতো চাল নিয়েছি এখানে আমি। এই গ্লাসের আমি দেড় গ্লাস মতো চাল নিয়েছিলাম। তাহলে আমাকে ডবল, এই গ্লাসের মাপে ডবল জল দিতে হবে, মানে তিন গ্লাস আমাকে জল দিতে হবে। দেখো, চালটা আমি হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো অত জোর দিয়ে নাড়াচাড়া চলবে না, কারণ চালগুলো ভেঙে যেতে পারে, তাতে ভালো লাগবে না। তাই জন্য আমি হালকা হাতে চালগুলোকে হালকা করে মানে একটু ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে দেড় গ্লাস জল মানে চাল নিয়েছি, তার জন্য আমি তিন গ্লাস মতো জল দেব। তোমরা যেরকম চাল দেবে তার ডবল জলটা অ্যাড করবে। আমি বাসমতি রাইস নিয়েছি এখানে। দেখো, আমি এবার এই গ্লাসে তিন গ্লাস মতো জল দিয়ে দেব।
দেখো আমি 3 গ্লাস জল এটার মধ্যে দিলাম। এবার হালকা নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম, যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে গিয়ে ফুটে যায়। এবার এর মধ্যে আমি মানে যেরকম আমি পরিমাণ মতো চিনি দেবো, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবে, মিষ্টিটা দিয়ে নেবে। আমি এখানে 4 চামচ মতো চিনি দিলাম, তোমরা এর থেকে কমও দিতে পারো, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে। এবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না জলটা ফুট আসছে, মানে ফুটে আসছে জলটা। দেখো এবার আমার জলটা ফুটে এসছে, আবার আমি ঢাকা দিয়ে নিই, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 15 মিনিট মতো হতে দেবো এটা। দেখো আমার 15 মিনিট হয়ে গেছে, আর কী সুন্দর ঝুরঝুরি হয়েছে না ফ্রাইড রাইসটা। তোমরা বাড়িতে এরকমভাবে বানাবে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।